হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়। সকলে ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকের বিষয় হচ্ছে নারী এবং পুরুষ, মানুষরা কি গরুর পুরাণ পড়তে পারে? গরুর পুরাণ পড়লে কবে পড়তে হয়, কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, পড়লে কি হয়? শ্রীমদ ভাগবত গীতা যেমন, শ্রীমদ ভাগবত যেমন ভগবানের লীলা, ভগবানের বাণী, ঠিক এই গরুর পুরাণও তাই। গরুর পুরাণ পড়তে পারলে জীবন ধন্য হয়ে যাবে। সমস্ত জ্ঞান এই গরুর পুরাণে দেওয়া আছে। গরুর পুরাণ 18 পুরাণের মধ্যে একটা পুরাণ। গরুরকে ভগবান জ্ঞান দিয়েছেন, তার জন্য নাম হয়েছে গরুর পুরাণ। এখানে স্বর্গ নরক পাপ পুণ্য জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম সব কিছু দেয়া আছে এই গরুর পুরাণে। 271 অধ্যায় 3018 শ্লোক আছে। আমরা যদি এই পুরাণ পড়ি তাহলে আমাদের সঙ্গে অজ্ঞানেও পাপ হবে না। কি বললাম কথাটা? অজ্ঞানেও পাপ হবে না যদি আমরা এই গরুর পুরাণ পড়ি। জ্ঞানে পাপ কেউ করবে না, জ্ঞান হত পাপ কেউ করবে না যদি এই গরুর পুরাণ পড়ে। আর গরুর পুরাণ পড়লে আমাদের সঙ্গে অজ্ঞানেও জ্ঞান মানে পাপ হবে না। এই পুরাণে বেঁচে থেকে বা মৃত্যুর পর আমাদের সঙ্গে কি হয় তা লেখা আছে। বেঁচে কিভাবে থাকতে হয়, বেঁচে থেকে কি হয়, বেঁচে থেকে কি করতে হয় এবং মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি হয়, এই সমস্ত কিছু লেখা আছে। অনেক জায়গায় আছে মৃত্যুর আগে যখন মানুষ আধা মৃত্যু অবস্থায় পড়ে থাকে, তার স্মরণ থাকে, কিছু করতে পারে না, তাকে এই গরুর পুরাণ শোনানো হয়। এই গরুর পুরাণ শোনালেও কি হয়, গীতা পড়ানো, গীতা শোনানোর মতো এই গরুর পুরাণ শোনালেও সে মুক্তি লাভ করে। গরুর পুরাণে যা যা আছে তা ভগবান বিষ্ণুর মুখের বাণী, ভগবান বিষ্ণু নিজে গরুরকে বলেছেন। এই পুরাণ পাঠ করলে তার জ্ঞান বাড়ে ও সে স্বর্গ বা ভগবানের ধামে চলে যায়। এই পুরাণে যে এই পুরাণ যে পাঠ করে বা পাঠ করায়, যে শোনে বা শোনায়, এই পুরাণ নিজের কাছে রাখে, সে ভগবানের অতি প্রিয় পাত্র হয়। যে এই পুরাণ শোনে না, বিশ্বাস করে না, তারা মানুষ হয়ে এলেও মায়ের গর্ভেই নষ্ট হয়ে যায়। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনুন। এই গরুর পুরাণ যদি আমরা বিশ্বাস না করি, যদি না মানি, তাহলে মানব জন্ম পেয়েও এই পৃথিবীর আলো দেখতে পাবো না, মায়ের গর্ভেই আমরা শেষ হয়ে যাব। এই পুরাণ পাঠ করলে বা শুনলে সে কঠিন পাপ থেকে মুক্তি পায়, কঠিন পাপ থেকে তার মুক্তি লাভ হয়, সে সমস্ত পাপ থেকে নিষ্পাপ হয়ে ভগবানের ধামে ফিরে যায়। কাজে যারা লেখাপড়া জানো না, যেখানে যা পাঠ হবে তাই শুনতে যাবে এবং মন দিয়ে তা শ্রবণ করবে, এতে সমস্ত পাপ নষ্ট হবে এবং তোমরা ভগবানের ধামে ফিরে যাবে। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়।